আজ আমরা দেখতে চলেছি 2014 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ইনটু দ্য স্টর্ম। এটি মূলত একটি সার্ভাইভাল ডিজাস্টার মুভি, যেখানে প্রকৃতির এক ভয়ানক রূপকে দেখানো হয়েছে। বর্তমানের আধুনিক যুগে প্রকৃতির ব্যাপারে কোনো কিছুই আর আমাদের অজানা নেই। এমনকি অনেকে তো এটাও দাবি করে যে মানুষ নাকি চাইলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু প্রকৃতি যখন তার সীমা পার করে ভয়ানক হয়ে ওঠে আর সব কিছুকে একদম ধ্বংস করে দেয়, তখন মানুষ অথবা প্রযুক্তি কোনো কিছুই আর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং তারা নিজেরাই হারিয়ে যায় প্রকৃতির ধ্বংসলীলায়। এমনই এক ভয়ানক প্রকৃতির গল্প বলবো আজ, যেটা মুহূর্তের মধ্যেই হিংস্র হয়ে সম্পূর্ণ পৃথিবীকে দুমড়ে মুচড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আর প্রকৃতির এমন ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষ কি সার্ভাইভ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক প্রকৃতির এক হিংস্র রূপ থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি ছোট্ট শহরে, যেখানে আমরা কয়েকজন বন্ধুদেরকে একসঙ্গে দেখতে পাই। তারা সবাই ছিল কলেজ স্টুডেন্ট, আর তারা একটি গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। এখানে তারা সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করছিল। এদিকে বাহিরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় যে রাস্তার পাশের একটি টাওয়ারের মধ্যে থাকা ইলেকট্রিসিটি থেকে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছে। তো এই দৃশ্য দেখে তাদের মধ্য থেকে একজন বন্ধু বাহিরে বেরিয়ে আসে, আর সে তার মোবাইলের ক্যামেরা বের করে সেখানে ভিডিও করতে শুরু করে। কিন্তু যখনই সেখানে আকাশে বিদ্যুৎ চমকায়, তখন তারা সবাই পরিষ্কারভাবে একটি দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় যে তাদের থেকে কিছুটা দূরে বিশাল বড় এক টর্নেডো হচ্ছে। আবছা আলোতে তারা বুঝতে পারে যে টর্নেডো হয়তো তাদের দিকেই ধেয়ে আসছে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা তাড়াতাড়ি করে কোনো মতে তাদের গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পেছোতে শুরু করে। কিন্তু সেই টর্নেডো ছিল অনেক শক্তিশালী, এবং টর্নেডোটি এতটাই দ্রুত গতিতে এগোচ্ছিল যে মুহূর্তের মধ্যেই তাদের গাড়িটি টর্নেডোর কবলে পড়ে যায়। টর্নেডোটি তাদের সবাইকেই গ্রাস করে ফেলে, আর মুহূর্তের মধ্যেই তাদের গাড়িটি একদম তছনছ হয়ে যায়। এবার পরের দৃশ্যে আমরা থিয়েটার্স নামক একটি টিম দেখতে পাই, যারা কিনা তাদের পুরো টিম নিয়ে গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। তারা মূলত ছিল একটি স্টর্ম চেজার্স টিম। তারা ফিল্ম তৈরি করে, তবে কোনো সাধারণ ফিল্ম নয়। আসলে এই টিমটি বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে টর্নেডোর লাইভ ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে। তারা একদম সরাসরি বাস্তবধর্মী টর্নেডোগুলো তাদের ক্যামেরায় রেকর্ড করে এবং পরবর্তীতে সেটাকে ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে রিলিজ করে। কিন্তু শুধু টর্নেডোই নয়, সেই সাথে তারা ঝড়, তুফান, জলোচ্ছ্বাস অর্থাৎ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়েও ডকুমেন্টারি তৈরি করে। এবার আমরা এই টিমের তিনজন সদস্যকে দেখতে পাই। তারা হলো টিমটির ক্যামেরা অপারেটর, যাদের নাম হলো জেকাব, লুকাস এবং ড্যারেল। তাদের টিমে আরও দুজন সদস্য ছিল, একজন হলো মেটেরোলজিস্ট এলিসন এবং আরেকজন হলো পিট। এলিসনের কাজ ছিল সবসময় আবহাওয়ার ব্যাপারে খবরাখবর রাখা, অর্থাৎ কখন কোন স্থানে ঝড়, তুফান, টর্নেডো হচ্ছে সেই সমস্ত বিষয়ে নজর রাখা। আর পিট ছিল তাদের ডিরেক্টর। তো এই পাঁচজন মিলেই ছিল তাদের পুরো টিম। আর তারা যে গাড়িতে করে বিভিন্ন জায়গাতে যায়, সেখানেই তাদের কাজে সমস্ত জিনিস রয়েছে। এরপর আমরা দেখতে পাই যে পিট তার গাড়ির ভেতরে বসে নিউজ দেখছিল। নিউজটিতে বলা হচ্ছিল যে গতকাল রাতে ওক্লাহোমা নামক একটি জায়গাতে ভয়ানক এক জলোচ্ছ্বাস হয়েছিল, যেটা ধীরে ধীরে বিশাল এক টর্নেডোতে রূপ নিয়ে একদম মানুষের লোকালয়ে চলে আসে। আর সেই সময় সেখানকার একটি রাস্তাতে চারজন বন্ধু একটি গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা সবাই সেই টর্নেডোর কবলে পড়ে যায়। আর টর্নেডোটি এতটাই শক্তিশালী ছিল যে তাদের সম্পূর্ণ গাড়িটিকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেয়, যার ফলে সেখানেই তাদের চার বন্ধুর মৃত্যু হয়। আর এরা ছিল সেই চারজন কলেজ স্টুডেন্ট, যাদেরকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর পিট যখন সেখানে এই নিউজটি দেখতে পায়, তখন সে বিরক্ত হওয়ার পাশাপাশি অনেক রাগান্বিত হচ্ছিল, কারণ প্রায় এক বছর হতে চলেছে আর এই এক বছরের মধ্যে তারা কোনো ধরনের ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে পারেনি। এমনকি গতকালকের এত বড় সুযোগটাও তারা হাতছাড়া করে ফেলেছে। এবার পিট তখন ওয়াকিটকির মাধ্যমে এলিসনকে বলে, আমরা প্রায় এক বছর ধরে কোনো ধরনের ফিল্ম তৈরি করতে পারিনি, আর গতকাল রাতে আমাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেটা মিস করে ফেলেছি। তাই এখন থেকে খুব ভালোভাবে খবর রাখবে যে কখন কোথায় কি হচ্ছে, যাতে করে কোনো সুযোগ আমাদের হাতছাড়া হয়ে না যায়। এবার এলিসন এখানে পিটকে জানায় যে কিছুক্ষণ আগে সে একটি সংকেত পেয়েছে, আর সেটা হলো খুব শীঘ্রই সিলভারস্টোন নামক একটি জায়গাতে অনেক বড় একটি ঝড় আসতে চলেছে, আর এটা তাদের জন্য অনেক বড় একটি সুযোগ হতে পারে। এখনও তাদের হাতে সিলভারস্টোনে পৌঁছানোর মতো অনেক সময় রয়েছে, তাই তারা চাইলেই এখন সিলভারস্টোনের দিকে রওনা দিতে পারে। তো এলিসনের কথা মতো তারা সবাই তখন সিলভারস্টোনের দিকে রওনা হয়। এবার আমরা ডনি নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ক্যামেরা অন করে কিছু ভিডিও শ্যুট করছিল। ডনির পরিবারে তারা মোট তিনজন সদস্য ছিল,
আর তারা হল সে তার বাবা এবং তার একমাত্র ছোট ভাই। তার ছোট ভাইয়ের নাম হচ্ছে টেরি আর বাবার নাম ছিল গ্রেপ। আসলে ডনির মা অনেক বছর আগেই মারা গিয়েছে, মারাত্মক একটি অ্যাক্সিডেন্টের ফলে তার মৃত্যু হয়েছে। তাই এখন ডনির আপন বলতে রয়েছে শুধুমাত্র তার বাবা এবং ছোট ভাই। ডনি কিছুদিন আগেই হাইস্কুল পাশ করেছে। তবে ডনি এবং টেরি দুই ভাই একই স্কুলেই লেখাপড়া করত আর তাদের স্কুলের নাম ছিল সিলভারস্টোন হাই স্কুল। কিছুদিন পরেই তাদের স্কুলের একটি বড় অনুষ্ঠান ছিল আর তারা দুই ভাই মিলে স্কুলের অনুষ্ঠানের জন্য একটি স্পেশাল ভিডিও তৈরি করছিল, যেটাকে বলা হয় টাইম ক্যাপসুল ভিডিও। আসলে টাইম ক্যাপসুল ভিডিও হচ্ছে এমন এক ধরনের ভিডিও যেটাকে সময়ের উপর নির্ধারণ করে তৈরি করা হয়, অর্থাৎ বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো ক্যামেরাতে রেকর্ড করা হয় ভবিষ্যতে সেটাকে দেখার জন্য, যাতে করে মানুষের স্মৃতি তাজা হতে পারে। তো তারা দুই ভাই এই ধরনের একটি ভিডিও তৈরি করছিল আর এখানে আমরা জানতে পারি যে তারা দুই ভাই যে স্কুলে পড়ত, অর্থাৎ সিলভারস্টোন হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল হচ্ছে তাদের বাবা। তাই গ্র্যাজুয়েশন সেরেমনির জন্য তাদেরকে এই টাইম ক্যাপসুল ভিডিও বানাতে বলা হয়েছে আর এই কয়েকদিনের মধ্যেই তারা কোনো মতে তাদের টাইম ক্যাপসুল ভিডিওটি তৈরি করে ফেলেছে এবং আজকেই ছিল তাদের স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনির দিন। এরপর আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই, তাদের মধ্যে একজনের নাম ছিল ডঙ্ক এবং আরেকজনের নাম ছিল র্যাবিস। পেশায় তারা ছিল ভ্লগার, তারা আসলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গাতে গিয়ে ভ্লগ তৈরি করত আর ইন্টারনেটে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভিডিও দেওয়া তাদের দুজনের শখ ছিল। তাই তারা খুঁজে খুঁজে পৃথিবীর সেই সমস্ত জায়গাতে যায় যেখানে তাদের জীবনের ঝুঁকি রয়েছে আর সেই সমস্ত জায়গাতে গিয়ে তারা অনেক মজা করে ভিডিও তৈরি করে। তো আজকে তারা বাইকের সাহায্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড করে দেখাতে চাইছিল, যেটার জন্য তারা সেখানে আগুন জ্বালায় আর সেই আগুনের উপর দিয়ে তারা বাইক চালিয়ে ভিডিও শ্যুট করছিল আর তারা এখানে সবকিছু অনেক এনজয় করছিল। কিন্তু ঠিক সেই সময় রাস্তার পাশ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল, তারা তখন দেখতে পায় যে এই গাড়িটি হল থিয়েটার স্টিমের গাড়ি, অর্থাৎ যারা ঝড় তুফান জলোচ্ছ্বাস টর্নেডো এই সমস্ত জিনিসের লাইভ ডকুমেন্টারি ভিডিও তৈরি করে। তো তাদের এই গাড়িটি দেখে তারা দুই বন্ধু অনেক বেশি খুশি হয়ে যায়, এমনকি তারা অনেক এক্সাইটেডও ছিল কারণ তারা খুব ভালো করেই জানত যে থিয়েটার স্টিমও অনেক ঝুঁকিপূর্ণ ভিডিও শ্যুট করে থাকে, যেটা তাদের ভিডিওর সঙ্গে অনেক সিমিলার একটি টপিক। তাই তারা দুই বন্ধু তখন সঙ্গে সঙ্গেই তাদের গাড়িতে উঠে পড়ে আর তারাও তখন থিয়েটার স্টিমের পিছু করতে থাকে, কারণ তাদের সঙ্গে গেলে তারা এমন কিছু ভিডিও শ্যুট করতে পারবে যেটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। অন্যদিকে আমরা ডনিকে দেখতে পাই, যে কিনা তার স্কুলে এসেছে। সেখানে আবার ক্যাথলিন নামক একটি মেয়ে বসেছিল। তার চেহারা দেখে ডনি বুঝতে পারে যে কোনো এক কারণে ক্যাথলিনের মন খারাপ। তাই সে তখন ক্যাথলিনকে বলে, তোমার কি হয়েছে, তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে, তোমার কি মন খারাপ? ক্যাথলিন তখন তাকে বলে, না না তেমন কোনো ব্যাপার না, আসলে আমাদের স্কুলে যে গ্র্যাজুয়েশন সেরেমনি হতে যাচ্ছে সেটার জন্য স্কুল থেকে আমাকে একটি প্রজেক্ট তৈরি করতে বলেছে আর সেই প্রজেক্টটি হচ্ছে আমাদের স্কুলের পাশে থাকা একটি মিলের ব্যাপারে, যেটা প্রায় অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে, তবে সম্পূর্ণ ভিডিও রেডি করে স্কুলে আমাকে আজই জমা দিতে হবে, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ক্যাথলিনের কথা শুনে ডনি তখন তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমি আজকেই আমার প্রজেক্টের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন আমি ফ্রি। ডনির কথা শুনে ক্যাথলিন অনেক খুশি হয়ে যায়, কারণ এই সময় তার আসলেই কারো সাহায্যের প্রয়োজন ছিল। এবার ডনি সোজা তার ভাই ট্যারির কাছে আসে আর সে ট্যারিকে বলে, টাইম ক্যাপসুলের ভিডিওটির যতটুকু অংশ বাকি আছে সেটা তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ, আমি আসলে ক্যাথলিনের সঙ্গে একটি কাজ করতে যাচ্ছি। আসলে ডনির টাইম ক্যাপসুলের ভিডিওর কাজ কিছুটা বাকি ছিল, কিন্তু সে ক্যাথলিনের সঙ্গে যাওয়ার জন্য ক্যাথলিনকে মিথ্যে বলেছে। এবার ট্যারিকে সবকিছু বুঝিয়ে দিয়ে ডনি ক্যাথলিনের সঙ্গে সেই মিলের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে আমরা থিয়েটার স্টিমকে দেখতে পাই, যারা কিনা তাদের জিনিসপত্র নিয়ে একটি হোটেলে এসে উঠেছে আর এটা ছিল সিলভারস্টোন শহরেরই একটি হোটেল, কারণ ঘূর্ণিঝড় আসা পর্যন্ত তারা এখানেই অপেক্ষা করবে। যেহেতু সিলভারস্টোনে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে তাই তারা সবাই আগেই প্রস্তুত হয়ে থাকবে, যাতে করে কোনোভাবেই এবার তাদের সুযোগ হাতছাড়া হয়ে না যায়। তো যখন তারা এখানে তাদের জিনিসপত্র গোজগাজ করছিল তখন আবার টিভিতে একটি নিউজ চলছিল। নিউজটিতে বলা হচ্ছিল সিলভারস্টোন শহরে আজকে যে ঘূর্ণিঝড়টি আসার কথা রয়েছে সেটা সেই শহরের নদীর সাইড দিয়ে আসবে। একথা শুনে অ্যালিসন তখন তার ল্যাপটপ চেক করে আর সবকিছু চেক করে অ্যালিসনের কাছে মনে হচ্ছিল যে ঘূর্ণিঝড়টি নদীর সাইড দিয়ে নয়, বরং তারা এখন যেই জায়গাতে রয়েছে সেই জায়গার খুব কাছাকাছি আসবে। তাই তাদেরকে কোনো জায়গাতে ছুটোছুটি না করে এখানেই থাকা উচিত, এতে করে তারা হয়তো অনেক পারফেক্ট একটি শট পাবে। এলিসনের কথা শুনে টিমের প্রত্যেকেই এলিসনের উপর ভরসা করে, কারণ এখন পর্যন্ত এলিসন রিসার্চ করে যেই জায়গার কথা বলেছে ঠিক সেই জায়গাতেই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। তাই তারা সবাই মিলে এখানে বসে প্ল্যান করছিল যে কিভাবে কিভাবে তারা ঘূর্ণিঝড়টিকে শ্যুট করবে।
তো তারা সবাই মিলে যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখনই তারা বাহির থেকে কিছু শব্দ শুনতে পায়। এবার এলিসন যখন সেখানকার বারান্দা দিয়ে বাহিরে তাকায় তখন সে দেখতে পায় যে আকাশ থেকে বরফ পড়ছে, আর বরফ পড়ার গতিও ছিল অনেক বেশি। তো তাদের টিমের সবাই যখন এই পরিস্থিতি দেখতে পায় তখন তারা সবাই এটা আন্দাজ করতে পারে যে ঘূর্ণিঝড় এখানেই আসতে চলেছে, কারণ এই সময় সাধারণত এখানে বরফ পড়ার কোনো কথাই না। তাই বোঝাই যাচ্ছিল যে আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে এবং ঝড় হয়তো তাদের খুব কাছেই আছে। এবার দেখতে দেখতে সেই শহরের আকাশ একদম অন্ধকার হয়ে আসছিল, তাই তাদের টিমের সবাই এলিসনের বলা কথা অনুযায়ী তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেই নির্দিষ্ট জায়গাতে চলে যায় যেখানে মূলত ঝড়টি হবে এবং তারা ঝড়টির একদম কাছে থেকে ভিডিও ধারণ করতে পারবে। তো তারা তাড়াতাড়ি করে সেই জায়গাতে এসে গাড়ি থেকে নেমে পড়ে আর তারা খুব ভালোভাবে চারিদিকটা দেখতে থাকে। আর এখানে আকাশের পরিস্থিতি দেখে তারা আন্দাজ করতে পারছিল যে খুব শীঘ্রই এখানে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে, তাই এখনই তাদেরকে সবকিছু রেডি করে প্রস্তুত থাকতে হবে। কিন্তু ঠিক তখনই সেই জায়গাতে একটি গাড়ি আসে, আর এটা ছিল সেই দুজন ব্লগারের গাড়ি। অর্থাৎ ডঙ্ক এবং র্যাবিস তাদেরকে পিছু করতে করতে এখানে চলে এসেছে, কিন্তু তাদের টিমের সবাই যেই জায়গাতে দাঁড়িয়েছিল তারা দুজন সেই জায়গা পার হয়ে আরও বেশি সামনে যেতে থাকে, আর তারা প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে সেখানে গান গাইতে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যে সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, আর থিয়েটার টিমের সবাই যখন এটা দেখতে পায় তখন তারা ক্যামেরা অন করে সেটার ভিডিও করতে থাকে। অন্যদিকে ডঙ্ক এবং র্যাবিস সেই ঘূর্ণিঝড়টির একদমই কাছে চলে যায় আর তারা গাড়িতে নেমে সেখানে অনেক এনজয় করতে থাকে। র্যাবিস সেখানে ফোনে ভিডিও করছিল আর ডঙ্ক সেখানে লাফাচ্ছিল। তারা দুজনই তখন সিদ্ধান্ত নেয় ঘূর্ণিঝড়টির আরও একটু কাছে যেতে, কারণ এতে করে ভিডিওটি যতটা ইন্টারেস্টিং হবে ইন্টারনেটে তাদের ভিউজ অনেক বেশি হবে। এভাবে করে ঘূর্ণিঝড়টির কাছে যেতে যেতে ঘূর্ণিঝড়টি তখন তাদের কাছে চলে আসে, যার ফলে ঘূর্ণিঝড়টি তাদের দুজনকেই গ্রাস করে ফেলে। এবার থিয়েটার টিমের সবাইও তাদের গাড়িতে চড়ে ঘূর্ণিঝড়টির একদমই কাছে চলে যায় যাতে করে ঘূর্ণিঝড়টি একদম তাদের গাড়ির উপর দিয়ে যেতে পারে, এতে করে তাদের ভিডিওটি একদম সুন্দর আসবে। তো পিট তখন তাদের গাড়িটি ঘূর্ণিঝড়টির একদম সামনে নিয়ে যায় আর সে একটি নির্দিষ্ট জায়গাতে তার গাড়িটি অ্যাঙ্কর করে দেয়, অর্থাৎ মাটির সঙ্গে বসিয়ে দেয়। এতে করে তাদের গাড়িটি ঘূর্ণিঝড়ে এক বিন্দুও নড়বে না। আসলে এটা কোনো সাধারণ গাড়ি ছিল না, এই গাড়িটির নাম ছিল টাইটান। এই গাড়িগুলো সাধারণত এই সমস্ত ভিডিও ধারণ করার জন্যই তৈরি করা হয় যেটা প্রতি ঘণ্টায় 180 কিলোমিটার ঘূর্ণিঝড়েরও মোকাবেলা করতে পারবে। তাই ঘূর্ণিঝড় যতই শক্তিশালী হোক না কেন তাদের এই গাড়িটি একদম সুরক্ষিত থাকবে। এমনকি তাদের গাড়ির গ্লাসগুলোও এত শক্তিশালী গ্লাস যে অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ও গ্লাসগুলোর কোনো ক্ষতি করতে পারবে না, তাই তারা গাড়িটির ভেতরে বসে নিশ্চিন্তে ভিডিও ধারণ করতে পারে। এবার তাদের এই স্পেশাল গাড়িটিকে সেখানে অ্যাঙ্কর করার পর সেই ঘূর্ণিঝড়টি তাদের একদম কাছে চলে আসে আর সেটা অনেক দ্রুত গতিতে তাদের গাড়ির উপর দিয়ে যাচ্ছিল, যেটা দেখে পিট অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ আজকে প্রায় 1 বছর পর তারা এমন একটি দৃশ্য শ্যুট করতে পারছে। তাই তারা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। এবার ঝড়টি তাদের গাড়ির উপর দিয়ে চলে যাওয়ার পর তারা বুঝতে পারে যে এটা আস্তে আস্তে বিশাল বড় এক টর্নেডোতে পরিণত হচ্ছে এবং এই ঝড়টি এখন আর সোজা যাচ্ছে না, বরং এটা তার দিক পরিবর্তন করে অন্য আরেকটি জায়গাতে যাচ্ছে। পিট তখন গাড়িটিকে সেদিকেই নিয়ে যাচ্ছিল। এদিকে এলিসন এখানে তাদেরকে বলে যে ঘূর্ণিঝড়টি এখন সিলভারস্টোন হাইস্কুলের দিকে যাচ্ছে আর এটা মানুষের অনেক ক্ষতি করতে পারে, কারণ সেই জায়গাটি ছিল অনেক লোকালয় সম্পূর্ণ এলাকা। তাই তারা তখন সেদিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে তারা মানুষকে সাহায্য করতে পারে। অন্যদিকে সেই স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি শুরু হয়েছিল আর সেখানে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত ছিল, এমনকি সেখানে ডনি এবং ট্যারির বাবা গ্রেভও ছিল। তারা সবাই মিলে এই মুহূর্তটিকে অনেক এনজয় করছিল, কিন্তু ঠিক তখনই সেখানকার আবহাওয়া একদম খারাপ হয়ে যায়। সেখানে বৃষ্টি এবং প্রচণ্ড জোরে বাতাস বইতে থাকে আর বাতাসটি এতটাই শক্তিশালী ছিল যে তারা বাতাস এবং ধুলোবালির জন্য ভালোভাবে চোখ খুলতে পারছিল না। তাই টিচাররা তখন তাদের স্টুডেন্টদেরকে নিয়ে স্কুলের ভেতরে চলে যাচ্ছিল। তারা সবাই কোনো মতে স্কুলের ভেতরে গিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয়, কিন্তু ততক্ষণে বাহিরে প্রচণ্ড জোরে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, যার ফলে দেখা যায় অনেক শক্তিশালী বাতাসের কারণে একটি গাছ মাটি থেকে উপরে উড়ে এসে স্কুলের মেইন গেটের গ্লাস ভেঙে ফেলে, যার ফলে সেখানকার প্রত্যেকেই অনেক ভয় পেয়ে যায়। কারণ এই দৃশ্য দেখে তারা আন্দাজ করতে পেরেছিল যে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী। তো সেই গ্লাস ভেঙে যাওয়ায় স্কুলের ভেতরেও বাতাস আসতে থাকে, তবে এই বাতাসের গতি কোনো স্বাভাবিক গতি ছিল না, যার ফলে সবাই সেখানেই ছুটোছুটি করে কোনো মতে লুকিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে সেখানে প্রচণ্ড রকমের বাতাস বইতে থাকে, যার ফলে লাইব্রেরিতে যত বই খাতা ছিল সেই সমস্ত কিছু বাতাসের সঙ্গে উড়ে চলে যাচ্ছিল। কিন্তু তারা সবাই কোনো মতে তাদের মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসেছিল, আর কিছুক্ষণ পরে যখন সেখানে বাতাস থেমে যায় তখন তারা সবাই কিছুটা স্বাভাবিক হয়
কিন্তু গ্রেভ এখানে তার দুই ছেলে ডনি এবং টেরিকে খুঁজছিল, আর সে কিছুক্ষণের মধ্যেই টেরিকে সেখানে পেয়েও যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও গ্রেভ এখানে ডনিকে কোথাও দেখতে পাচ্ছিল না। এতে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে তখন তার ছোট ছেলে ট্যারিকে বলে, ট্যারি, তুমি কি ডনিকে দেখেছ? আমি সমস্ত জায়গাতে খুঁজেও তাকে কোথাও দেখতে পাচ্ছি না। ট্যারি তখন গ্রেভকে বলে, আসলে সেরেমনি শুরু হওয়ার আগে ভাইয়া আমার কাছে এসেছিল, আর সে আমাকে বলেছে যে সে তার বান্ধবী ক্যাথরিনের সাথে কোথাও যাচ্ছে কোনো একটি প্রজেক্টের উপর কাজ করার জন্য। তখন থেকেই তার সঙ্গে আর আমার দেখা হয়নি। একথা শুনে সঙ্গে সঙ্গে গ্রেভ ডনিকে ফোন করে, আর ডনি যখন ফোনটি রিসিভ করে তখন গ্রেভ যেন তার মাঝে প্রাণ ফিরে পায়। গ্রেভ তখন তার কাছে জানতে চায় যে বিপদের সময় সে কোথায় আছে। ডনি তখন তাকে বলে যে সে আসলে তার বান্ধবী ক্যাথরিনের সঙ্গে পেপার মিলে এসেছে একটি প্রজেক্টের উপর কাজ করার জন্য, আর সে সেখানে একদম সুরক্ষিত রয়েছে, তাই গ্রেভ যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে। কিন্তু গ্রেভ এখানে তাকে বলতেই যাচ্ছিল যে এইমাত্র তাদের স্কুলের উপর দিয়ে একটি টর্নেডো চলে গিয়েছে, আর সেটা খুব শীঘ্রই পেপার মিলের দিকেই যাচ্ছে, তাই তারা যেন সেখান থেকে সরে যায়। কিন্তু গ্রেভ এখানে ডনিকে এই কথা বলার আগেই ফোনটি কেটে যায়। গ্রেভ অনেক চেষ্টা করার পরও ডনির সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না, কারণ ঘূর্ণিঝড়ের কারণে হয়তো নেটওয়ার্ক কানেকশনে সমস্যা হয়েছে। এদিকে ডনি এবং ক্যাথলিন তখন আবারও তাদের প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই তারা বাহিরে ঝড়ের আওয়াজ শুনতে পায়। তবে তারা এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই মিলটির উপর সেই টর্নেডো চলে আসে, যার ফলে মিলের ছাদ থেকে শুরু করে সবকিছু একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ক্যাথলিন এবং ডনি এতে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সেই টর্নেডো এতটাই শক্তিশালী ছিল যে এটা মুহূর্তের মধ্যেই এই পেপার মিলটিকে দুমড়ে মুচড়ে দেয়, আর সম্পূর্ণ পেপার মিল তাদের দুজনের উপর ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পর ঘূর্ণিঝড়টি সেখান থেকে চলে যায়। তবে দেখা যায় সৌভাগ্যবশত ক্যাথলিন এবং ডনি বেঁচে আছে। তারা বড় একটি দেয়ালের নিচে আশ্রয় নিয়েছিল, যার ফলে তাদের দুজনের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ক্যাথলিন তার পায়ে আঘাত পেয়েছিল। এবার ডনি যখন এখানকার চারিপাশটা দেখে তখন সে বুঝতে পারে যে তারা দুজন এখানে চাপা পড়েছে, আর এই ধ্বংসস্তূপের নিচ থেকে এখন তাদের বেরোনোর কোনো রাস্তা ছিল না। অন্যদিকে গ্রেভ ডনির সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যখন সে এতে ব্যর্থ হয় তখন সে ট্যারিকে নিয়ে ডনিকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা থিয়েটার টিমকে দেখতে পাই, যারা কিনা একটি জায়গাতে তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, কারণ তারা সবাই মনে করছিল যে ঝড় হয়তো শেষ হয়ে গিয়েছে। কিন্তু অ্যালিসন এখানে আবহাওয়ার পরিস্থিতি দেখে সবাইকে বলে যে খুব শীঘ্রই আরও ভয়ানক একটি টর্নেডো আসতে চলেছে, আর এটা হবে এই টর্নেডো থেকে কয়েকগুণ বড় এবং শক্তিশালী। তার উপর আবার সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে, এর পরের বার শুধুমাত্র একটা নয় বরং অনেকগুলো টর্নেডো একসঙ্গে আসতে পারে। একথা শুনে পিট অনেক খুশি হয়ে যায় যে তাহলে এবার তাদের লাইভ ডকুমেন্টারি আরও বেশি স্পেশাল হবে, আর তারা এবার একসাথে অনেকগুলো টর্নেডো শ্যুট করতে পারবে, যেটা এর আগে তারা কখনো করতে পারেনি। তাই কোনোভাবেই এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না, যার ফলে পিট তখন এলিসনকে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখতে বলে, যাতে করে তারা সময় মতো সবকিছু রেডি করে ফেলতে পারে। এলিসন তখন পিটকে বলে যে এখান থেকে কিছুটা সামনেই হয়তো টর্নেডোগুলো আসতে পারে। তাই পিট তখন সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসপত্র রেডি করে তার পুরো টিমকে নিয়ে সেই জায়গাতে চলে যায় যেখানে ট্যারি এবং তার বাবা গ্রেভও ছিল। ডনিকে খুঁজতে খুঁজতে তারা সেই জায়গাতে চলে এসেছে। এবার থিয়েটার টিমের সবাই তাদের ক্যামেরা এবং জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে ধীরে ধীরে দূরের একটি জায়গাতে টর্নেডো তৈরি হচ্ছে, আর আস্তে আস্তে সেটা অনেক বড় আকার ধারণ করছে। তাই তারা তখন এই দুর্লভ দৃশ্যটিকে ভিডিও করছিল। তবে যখন সেই টর্নেডো তাদের কাছে আসতে শুরু করেছিল তখন এলিসন এবং সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠতেই যাচ্ছিল, কিন্তু এই টর্নেডোর গতি স্বাভাবিক কোনো টর্নেডোর মতো ছিল না, যার ফলে এলিসন গাড়িতে উঠে পড়ার আগেই সেই টর্নেডো তাদের একদম কাছে চলে আসে, আর টর্নেডোর শক্তিশালী বাতাস তার দিকে এলিসনকে টানতে শুরু করে। কিন্তু গ্রেভ যখন এটা দেখতে পায় সে তখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে এলিসনকে ধরে ফেলে, কিন্তু শক্তিশালী বাতাসের সঙ্গে গ্রেভ পেরে উঠছিল না। তারপরে সে অনেক কষ্ট করে তাকে ধরেছিল, আর সৌভাগ্যবশত টর্নেডোটি তাদের পাশ কাটিয়ে চলে যায়, যার ফলে এলিসন সেখানে বেঁচে যায়। এবার সেখান থেকে টর্নেডো চলে গেলে গ্রেভ দেখতে পায় যে এখানকার রাস্তাঘাট ঘরবাড়ি একদম তছনছ হয়ে গিয়েছে, এমনকি তার গাড়িটিও একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তাই সে বুঝতে পারছিল না যে ডনিকে এখন সে কিভাবে খুঁজতে যাবে। কিন্তু যখনই এখানে তার থিয়েটার টিমের গাড়ির উপর চোখ পড়ে তখন সে তাদের কাছে সাহায্য চায়। সে তাদেরকে বলে যে সে তার ছেলে ডনিকে খুঁজতে পেপার মিলের দিকে যাচ্ছিল, কিন্তু এখন তো তার গাড়ি একদম তছনছ হয়ে গিয়েছে, আর এমন পরিস্থিতিতে হেঁটে হেঁটেও পেপার মিলে যাওয়া সম্ভব নয়, তাই তার কি তাকে একটু পেপার মিল পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু পিট এখানে রাজি হচ্ছিল না। সে এখানে বলে যে তাদের অনেক কাজ আছে, তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী টর্নেডোর জন্য, তাই তারা এখন পেপার মিলের ওই দিকে যেতে পারবে না,
কারণ সেখানে গেলে তাদের এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু এলিসন তখন বলে, সমস্যা নেই, আমাদেরকে এখন পেপার মিলের দিকেই যেতে হবে, কারণ ঘূর্ণিঝড় সেদিকেই এগিয়ে যাচ্ছে। টাইগ্রেভকে সেখানে ছেড়েও দেয়া যাবে আর আমাদের ভিডিওরও কাজ হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে তখন রওনা হয় পেপার মিলের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা ডনি এবং ক্যাথলিনকে দেখতে পাই। তারা দুজন যেই ধ্বংসস্তূপের নিচে ফেঁসে গিয়েছে, সেখানে এখন আস্তে আস্তে পানি চলে আসছিল, আর সেই জায়গাটি পানি দিয়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে, কারণ সেই মিলের মধ্যে বিশাল বড় এক পানির পাইপলাইন ছিল যেটা টর্নেডোর কারণে ফেটে গিয়েছে। তাই সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকছিল, যার ফলে পানি ধীরে ধীরে একদম তাদের গলা পর্যন্ত উঠে গিয়েছে। ক্যাথলিন এখানে তার ফোনটি খুঁজে পেয়েছিল, কিন্তু ফোনের মধ্যে পানি ঢুকে যাওয়ায় ফোনটি নষ্ট হয়ে গিয়েছে, তাই সে কারো সঙ্গেই যোগাযোগ করতে পারছিল না। অন্যদিকে থিয়েটার টিমের সবাই যখন পেপার মিলের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা দূরে বিশাল বড় এক টর্নেডো দেখতে পায়, যেটা সবকিছু একদম দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আর দেখতে দেখতে চারিদিক থেকে একের পর এক টর্নেডো তাদের দিকেই আসছিল। টর্নেডোগুলো এখানে মুহূর্তের মধ্যেই পুরো শহরকে তছনছ করে দিতে থাকে। তারপরও এখানে থিয়েটার টিম সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটি টর্নেডো তার দিক পরিবর্তন করে, আর সেটা থিয়েটার টিমের গাড়ির একদম পেছনে চলে আসে, আর সেই টর্নেডোটি সেখানকার রাস্তা একদম ভেঙে ফেলছিল। এতে গাড়িতে থাকা সবাই কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তাদের গাড়িটি এখানে অ্যাঙ্কর করা ছিল না। তাই টর্নেডো থেকে বাঁচতে গিয়ে গাড়িটি তখন সেখানে উল্টে যায়, আর ততক্ষণে টর্নেডোটি অন্যদিকে চলে যায়। এদিকে তাদের গাড়িটি উল্টে যাওয়া সত্ত্বেও এখানে তারা সবাই সুরক্ষিত ছিল। এরপর আমরা পুরো শহরের পরিস্থিতি দেখতে পাই। দেখতে দেখতে শহরের প্রত্যেকটি জায়গাতে এক এক করে টর্নেডো আসছিল, কোথাও কোথাও তো আগুনের টর্নেডো হচ্ছিল, আর সেই টর্নেডো যে জায়গা দিয়ে যাচ্ছিল সেই জায়গাটিকেই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিল। এই সমস্ত ভয়ানক দৃশ্য দেখে মানুষ একদম আতঙ্কিত হয়ে পড়ছিল, আর তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করছিল। এদিকে রাস্তার মধ্যে একটি গাড়িতে আগুন লেগেছিল, আর সেটার উপর যখন একটি টর্নেডো চলে আসে, তখন সেই টর্নেডো নিজের মধ্যে সেই আগুনকে টেনে নেয়, যার ফলে সেটাও একটি আগুনের টর্নেডোতে পরিণত হয়ে যায়। আর এই দৃশ্যটি দেখতে পেয়ে পীর তখন এটাকে শ্যুট করার জন্য মরিয়া হয়ে পড়ে, কারণ এটা ছিল অনেক দুর্লভ একটি দৃশ্য, আর এই দৃশ্যটি শ্যুট করছিল জেকাব। তবে এই দৃশ্যটিকে আরও ভালোভাবে ধারণ করার জন্য জেকাব সেই টর্নেডোর কাছে চলে যায়, কিন্তু এটা তার জন্য মোটেও কোনো ভালো সিদ্ধান্ত ছিল না, কারণ সে যখন সেই টর্নেডোর কাছ থেকে ফিরে আসতে যাচ্ছিল, তখন সেই টর্নেডো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর সেটা জেকাবকেও তার মধ্যে টেনে নেয়, যার ফলে জেকাব সেই আগুনের মধ্যে পড়েই মারা যায়। এ দৃশ্য দেখে পিট এবং তার পুরো টিম অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারা জেকাবের জন্য অনেক কষ্টও পায়, আর তারা বুঝতে পারে যে এই পরিস্থিতি এখন তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তাই তারা সবাই মিলে তখন দৌড়ে একটি চার্চের মধ্যে চলে যায়, যেটা সেখানকার কাছেই ছিল। তো এরপর যখন তারা সবাই মিলে চার্চে বসেছিল, তখন আমরা দেখতে পাই এলিসনের অনেক মন খারাপ ছিল। আসলে জেকাবের মৃত্যুতে সবচাইতে কষ্ট পেয়েছিল এলিসন, কারণ জেকাব ছিল এলিসনের সবচাইতে কাছের বন্ধু, যার সাথে সে বহু বছর ধরে কাজ করছে। তাই জেকাবের মৃত্যুর জন্য এলিসন এখানে পিটকে দোষী মনে করছিল। সে এখানে পিটকে উদ্দেশ্য করে বলে, আপনার শুধু সবসময় ভালো একটি ফুটেজ চাই, মানুষ বাঁচবে নাকি মরবে সেদিকে আপনার কোনো খেয়ালই থাকে না। আপনার কাছে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই? ঠিক আছে, আমরা একটা কাজ করি, কিন্তু আমাদের কাজ হচ্ছে গাড়িটিকে অ্যাঙ্কর করে তারপরে ফুটেজ নেয়া। তবে আপনি সেটা না করে জেকাবকে ঝুঁকির মধ্যে ফেলেছেন, আর আপনার জন্যই ও মারা গিয়েছে, আপনি একটা স্বার্থপর মানুষ। কিন্তু ঠিক তখনই ড্যারেল এখানে এলিসনকে বলে, তুমি পিটকে কিছু বলো না, এখানে তার কোনো দোষই ছিল না, বরং সব দোষ আমার। আমি বারবার জেকাবকে কাছে গিয়ে ভিডিও করতে বলছিলাম, আমার জন্যই সে সেই আগুনের টর্নেডোর দিকে এগিয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমিও বুঝতে পারিনি যে জেকাব এভাবে মারা যাবে, কারণ এর আগেও আমরা অনেক টর্নেডোর কাছ থেকে ভিডিও করেছি, কখনো আমাদের সঙ্গে এমনটা ঘটেনি, তাই এটা একটা দুর্ঘটনা, এই সব কিছু ভুলে যাও। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলিসন তখন গ্রেভ এবং ট্যারিকে নিয়ে সেই পেপার মিলের সামনে চলে যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে পুরো পেপার মিল একদম ধ্বংস হয়ে গিয়েছে, আর সেখানকার একটি পাইপলাইন ফেটে গিয়েছে। কিন্তু তারা বুঝতে পারছিল না যে ড্যানি এবং ক্যাথলিন কোথায়। আর ঠিক এমন সময় গ্রেভ সেখানে একটি হাত দেখতে পায়। হাতটি দেখে গ্রেভ বুঝতে পারে যে ডনি এবং ক্যাথলিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তাই গ্রেভ তখন আস্তে আস্তে সেখানকার ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছিল, যাতে করে সে তাদের দুজনকে বের করে আনতে পারে। তবে তারা দেখতে পায় যে ডনি এবং ক্যাথলিন যেই জায়গাতে বন্দী হয়ে আছে, সেখানে এখন পুরোপুরিভাবে পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। তাই খুব তাড়াতাড়ি তাদেরকে বের করে আনতে না পারলে তারা দুজনই সেখানে পানিতে ডুবে মারা যাবে। আর তাদেরকে বের করার জন্য একটিই রাস্তা ছিল, সেটা হচ্ছে অনেক ভারী একটি লোহাকে সেখান থেকে সরানো। আর গ্রেভ এবং ট্যারি অনেক সময় ধরে সেটাকে সরানোর চেষ্টা করছিল,
কিন্তু শত চেষ্টা করেও তারা সেখানে ব্যর্থ হয়। আর ঠিক তখনই ট্যারির মাথায় একটি আইডিয়া আসে। সে তখন সেখানে একটি ফ্যান নিয়ে আসে, আর সেই ফ্যানের সাহায্যে খুব সহজেই সেই লোহাটিকে সরিয়ে ফেলে। আর সামনেই ছিল ক্যাথলিন। তারা তখন ক্যাথলিনকে সেখান থেকে উপরে তুলে আনে, কিন্তু সেখানে তারা ডনিকে দেখতে পাচ্ছিল না। ডনি ভেতরেই রয়ে গিয়েছে। এতে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর গ্রেপ তখন তার সন্তানকে বাঁচাতে পানিতে নেমে পড়ে। সে পানির মধ্য দিয়ে সোজা নিচে চলে যায়। ডনি আসলে সেখানে নিঃশ্বাস না নিতে পেরে অজ্ঞান হয়ে গিয়েছিল। গ্রেপ তখন তাড়াতাড়ি করে ডনিকে সেখান থেকে উপরে তুলে আনে, কিন্তু ডনি এখানে কোনো ধরনের রেসপন্স করছিল না, এমনকি সে নিঃশ্বাসও নিচ্ছিল না। গ্রেপ এতে একদম অস্থির হয়ে পড়ে, আর সে ডনির জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। আর গ্রেপ যখন ডনিকে এখানে সিপিআর দেয়, ঠিক তখনই সঙ্গে সঙ্গে ডনির জ্ঞান ফিরে আসে। এতে গ্রেভ এবং ডনির ভাই ট্যারি অনেক খুশি হয়ে যায়। তারা এখানে ডনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ তারা ভেবেছিল ডনি মারা গিয়েছে। এরপর ঠিক তখনই পিতার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে, আর সে সবাইকে তার গাড়িতে উঠতে বলে, কারণ তারা এখন একটি সুরক্ষিত জায়গাতে যাবে। তাই তারা সবাই তখন পিটের গাড়িতে উঠে পড়ে। এবার যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা বিভিন্ন জায়গাতে বেশ কয়েকটি টর্নেডো দেখতে পায়। তবে দুটো টর্নেডো দেখে তারা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, কারণ এই দুটো টর্নেডো ছিল সবচাইতে ভয়ানক টর্নেডো, কারণ এই দুটো টর্নেডো মিলে একসঙ্গে একটি E5 টর্নেডো তৈরি করতে যাচ্ছে। আসলে প্রত্যেকটি টর্নেডোর আকার এবং শক্তি অনুযায়ী তাদের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে, আর সেটার উপর ভিত্তি করে টর্নেডোকে প্রায় 6টি ভাগে ভাগ করা হয়, এবং এই টর্নেডোর ভাগটি হয় E0 থেকে E5 পর্যন্ত। আর E5 ছিল টর্নেডোর সবচাইতে ভয়ানক রূপ। আর এই টর্নেডোতে বাতাসের গতি থাকে 320 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা সবকিছু একদম ধ্বংস করে দিতে পারে। আর এই টর্নেডো সচরাচর দেখা যায় না। আর পিট এখানে এই টর্নেডোর ব্যাপারে সবাইকে বলছিল। এরপর দেখা যায় যে এই টর্নেডোটি সিলভারস্টোন হাইস্কুলের দিকে যাচ্ছে। একথা শুনে গ্রেভ অনেক ভয় পেয়ে যায়, কারণ স্কুলের সমস্ত বাচ্চাদেরকে গ্রেভ সেখানেই লুকিয়ে থাকতে বলেছিল। আসলে গ্রেভ মনে করেছিল যে সেখান দিয়ে যেহেতু একবার একটি টর্নেডো চলেই গিয়েছে, তাই হয়তো সেই জায়গাটি সুরক্ষিত, যার কারণে সে স্টুডেন্টদেরকে সেখানে লুকিয়ে থাকতে বলেছে। এবার গ্রেভ তখন পিট এবং তার পুরো টিমকে নিয়ে তাদের স্কুলে পৌঁছে যায়, আর তারা সেখানে খুব তাড়াতাড়ি একটি বাসের ব্যবস্থা করে। এরপর স্কুলের ভেতরে যেই সমস্ত স্টুডেন্টরা আশ্রয় নিয়েছিল, গ্রেভ এবং পিটের পুরো টিম তাদের সবাইকে নিয়ে সেই বাসে উঠে পড়ে। এবার তারা সবাই মিলে সেখান থেকে একটি সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর রাস্তাতে তারা দেখতে পায় যে অনেক মানুষই তাদের গাড়ি নিয়ে সুরক্ষিত জায়গাতে আশ্রয় নিতে যাচ্ছে। তাছাড়া সকলেই নিউজের মাধ্যমে জানতে পেরেছিল যে E5 টর্নেডো এখানেই আসতে চলেছে, তাই প্রত্যেকেই তাদের জীবন বাঁচানোর জন্য সেই জায়গাটি ছেড়ে যাচ্ছিল। তাই সম্পূর্ণ রাস্তাতেই গাড়ি ছিল। এবার তারা সবাই যখন পেছনে তাকায়, তখন তারা দেখতে পায় যে সেই ভয়ানক টর্নেডোটি এই জায়গাটির একদম কাছে চলে এসেছে। সম্পূর্ণ জায়গাটি একদম ধূসর কালো বর্ণের হয়ে গিয়েছে, আর টর্নেডোটিকে দেখে বোঝাই যাচ্ছিল যেটা শক্তিশালী হয়ে উঠতে খুব বেশি সময় নেই। আর দেখতে দেখতে সেই টর্নেডোর ঘোরার মাত্রা সেখানে আরও দ্রুত হতে থাকে, যার ফলে সেখানে থাকা বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু একদম দুমড়ে মুচড়ে যায়। আর এভাবে করে সবকিছু ধ্বংস করতে করতে টর্নেডোটি সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে সেই বড় টর্নেডোর পাশাপাশি আশেপাশে ছোট ছোট টর্নেডোও ছিল, যার ফলে দেখা যায় যে হঠাৎ করে অনেক বড় একটি টাওয়ার সেই রাস্তার একদম মাঝখানে এসে ভেঙে পড়ে, যে রাস্তা দিয়ে গ্রেভ এবং পিটরা যাচ্ছিল, যার ফলে সেই সম্পূর্ণ রাস্তা একদম ব্লক হয়ে যায়। কোনো গাড়ি আর সেই রাস্তা দিয়ে যেতে পারছিল না। এতে করে সেখানে থাকা সবাই একদম আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না যে তারা এখন এই জায়গা ছেড়ে কিভাবে পালাবে। তাদের হাতে এতটাও সময় ছিল না যে তারা সবাই মিলে দৌড়ে এখান থেকে চলে যাবে। এদিকে ততক্ষণে টর্নেডোটি তাদের দিকে এগিয়ে আসছিল, তাই তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা না গেলে তারা সবাই এই টর্নেডোর কবলে পড়ে মারা যাবে। তারা তখন সেখানকার আশেপাশে লুকিয়ে পড়ার কোনো জায়গা খুঁজছিল, কিন্তু সেখানে লুকোনোর মতো কোনো কিছুই ছিল না। তবে ঠিক এমন সময় তারা সেখানে একটি ম্যানহোল দেখতে পায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে সেখানেই লুকিয়ে পড়বে। এরপর তারা এক এক করে সবাই সেই ম্যানহোলের নিচ দিয়ে একটি জায়গাতে চলে যায়। তারা মাটির নিচে সেই জায়গাটিতে আশ্রয় নেয়, আর উপর থেকে তারা ম্যানহোলের ঢাকনা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় যে টর্নেডো এখন আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, আর এখন তো এটা জাহাজ বিমানসহ সবকিছু নিজের সঙ্গে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এরপর দেখা যায় বাতাসে একটি ট্রাক অনেক জোরে উড়ে গিয়ে সেই ম্যানহোলের একটি নেটের মধ্যে সজোরে আঘাত করে, যেখানে তারা লুকিয়েছিল, যার ফলে সেই নেটটি তখন ছুটেই যাচ্ছিল। অন্যদিকে ম্যানহোলের উপরে ঢাকনাটিও সরে গিয়েছে। এদিকে পিট তখন সবাইকে বাঁচানোর জন্য সেই জায়গা থেকে বাহিরে বের হয়ে সেই নেটটিকে রক্ষা করার চেষ্টা করছিল। সে তার গাড়িটিকে সেই নেটের সামনে এসে দাঁড় করিয়ে রাখে, যাতে করে কোনোভাবেই টর্নেডো ভেতরে যেতে না পারে। আর কিছুক্ষণের জন্য তার এই পদ্ধতি কাজও করে।
কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে সেই EF5 টর্নেডো চলে আসে। আর এটা এত পরিমাণ শক্তিশালী ছিল যে পিটের গাড়িটিও এই টর্নেডোর সঙ্গে পেরে ওঠে না। আর দেখতে দেখতেই সেই টর্নেডো পিট এবং তার গাড়িটিকে নিজের মধ্যে টেনে নেয়। আর সেই টর্নেডোর মধ্যে ঘুরতে ঘুরতে পিটের গাড়ি একদম আকাশে পৌঁছে যায়। আর পিট যখনই সামনের দিকে তাকায় তখন সে সেখানে সূর্যের আলো দেখতে পায়। কিন্তু ঠিক তখনই সেই টর্নেডো পিটের গাড়িটিকে সোজা আকাশ থেকে নিচে ফেলে দেয়, যার ফলে সেখানেই পিট মারা যায়। অন্যদিকে আমরা গ্রেভ এবং বাকি সবাইকে দেখতে পাই, যারা কিনা এখনও সেই আন্ডারগ্রাউন্ডেই রয়েছে। তো গ্রেভ যখন সেখান থেকে বাহিরে তাকায় তখন সে দেখতে পায় যে আস্তে আস্তে টর্নেডো অনেকটাই কমে এসেছে। আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই টর্নেডো পুরোপুরিভাবে সেখানে মিলিয়ে যায়। এতে তারা সবাই যেন স্বস্তি ফিরে পায়। এরপর যখন তারা সেখান থেকে বাহিরে আসে তখন তারা দেখতে পায় যে তাদের শহর এখন আর শহর নেই, বরং এটা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। তাদের শহরের সবকিছু একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে। কিন্তু এই সমস্ত পরিস্থিতি এখন তাদেরকে মেনে নিতে হবে। এরপর দেখা যায় ট্যারি, গ্রেভ এবং ডনি মিলে তাদের সেই টাইম ক্যাপসুল ভিডিওটি শ্যুট করছিল। আর এখানে তারা সার্ভাইভ করা নানা মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছিল, তাদের নিজের মুখ থেকে তাদের পরিস্থিতি সম্পর্কে শুনছিল, আর সেগুলো তারা তাদের টাইম ক্যাপসুল ভিডিওর জন্য রেকর্ড করছিল, যাতে করে এই ভয়ানক স্মৃতি থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং ভবিষ্যতে তারা এটাকে কাজে লাগাতে পারে। এমনকি এই ঘটনা শুরু থেকে পিট যে রেকর্ডগুলো করেছিল সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো সে এলিসনের কাছে দিয়েছিল, তাই পিটের সেই ডকুমেন্টারিও পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। আর এটাই ছিল পিটের স্বপ্ন, যে অনেক শক্তিশালী একটি প্রাকৃতিক দুর্যোগের ডকুমেন্টারি তৈরি করা, যাতে করে সে একজন গ্রেট ডিরেক্টর হিসেবে খেতাব পায়। আর তারই স্বপ্ন আজকে পূরণ হয়ে গিয়েছে। এবার মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে ডঙ্ক এবং র্যাবিশ গাছের সঙ্গে ঝুলে আছে। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারা এখনও বেঁচে আছে, অর্থাৎ তারা সেই সময় মারা যায়নি। আর এখানে আমরা দেখতে পাই যে তাদের দুজনের হাতেই ক্যামেরা ছিল, আর ক্যামেরার মাধ্যমে তারা শুরু থেকেই সমস্ত কিছু ভিডিও করেছিল, যেটার ব্লগ তারা ইন্টারনেটে ছাড়বে। আর এত ইন্টারেস্টিং একটি ভিডিও তাদের ক্যামেরাতে রেকর্ড করতে পারায় তারা দুজনে এখানে অনেক খুশি ছিল। এরা আসলে হচ্ছে আমাদের দেশের টিকটকারদের মতো, অর্থাৎ মরে যাবে তারপরও ভিডিও বন্ধ করা যাবে না। যাই হোক, গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।